কিছুদিন আগে একটা লোকের জ্বর আসে আর ওর শরীর সবুজ পড়তে লাগে। ওকে দেখতে গ্রামের বাকি লোক আসে যে ব্যাপারটা কি। গ্রামের লোকেরা যখন ওকে বিছানায় তড়পাতে দেখে তো খুব দুঃখী হয়। হায়, এই ব্যথা মনে হয় প্রাণ নিয়েই ছাড়বে। হ্যাঁ, এই জ্বরের তো কোনো ঠিকই হচ্ছে না। হায়, আমি কি করব? আরে কি হলো তোমার ভাই, তোমার শরীরের রং এরকম সবুজ কেন হচ্ছে? আর তোমার শরীরে এরকম বড় বড় ফোড়া কেন হয়ে যাচ্ছে? জানি না দাদারা, এই আমার মনে হয় এই জন্মের পাপের ফল পাচ্ছি। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করে। আরে গোপাল দাদা, এই কুষ্ঠ রোগীর থেকে দূরে থাকো, ছুঁয়ো না, না হলে এই গোটা গোটা ফোড়া তোমারও হয়ে যাবে। এছাড়াও এ কতদিনের অতিথি। সত্যি কথা বলছো দাদা, কত বাজে অবস্থা হয়ে গেছে এর। জানি না কোন বাজে কাজ করেছিল যে এরকম ফল পেয়েছে। এই খবর পুরো গ্রামে ছড়াতে থাকে। আর এখন গ্রামের কোনো মানুষও আর মহিলা পীড়িতের কাছে যেত না। আর অবস্থা দিনের পর দিন আরও খারাপ হয়ে যায়। আর দেখতে সে অনেক কুৎসিত লাগতে লাগলো, কেউ তার মুখ দেখতে পছন্দ করত না। তারপর একদিন, আরে দাদারা, আমি বলছি কি, এই কুষ্ঠরোগীকে গ্রামের বাইরে ফেলে আসি। এই দুর্ভাগ্যের কথা যখনই আমরা বলি তখনই আমাদের দিনটা খারাপ হয়ে যায়। হে, ঠিক কথা, গ্রামে থাকবে তো জানি না কত লোকেদের এই রোগ হয়ে যাবে। সব গ্রামের লোকেরা ওকে উঠায় আর গ্রামের বাইরে ছেড়ে আসে। হে, এ তোমরা কি করছো? আমিও এই গ্রামের অংশ, আমিও এই গ্রামের জন্য অনেক কিছু করেছি। এখন আমার সময় খারাপ চলছে তো তোমরা আমার সাথে এরকম করতে পারো না। চল চল, পড়ে থাক এখানে, তোর জন্য এখন আমরা পুরো গ্রামকে বিপদে ফেলতে পারবো না, জানি না কি রোগ লাগিয়ে রেখেছে। রোগী গ্রামের লোক চিল্লাতে থাকে যায়, কিন্তু ওর কেউ শোনে না। আর ঠান্ডার কিছুদিন ওই মানুষ এরমভাবে দিন রাত রোগে তড়পাতে থাকে। আর এক রাত তড়পাতে তড়পাতে ওর মৃত্যু হয়ে যায়। এত বাজে কষ্টে ভরা মৃত্যুর জন্য সে এক শয়তান হয়ে যায়। শেষ পর্যন্ত আমি ব্যথা থেকে মুক্তি পেয়েই গেছি, কিন্তু গ্রামের লোকেরা, আমি তোমাদের থেকে প্রতিশোধ নিশ্চয়ই নেব। তোমরা সবাই মিলে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু এখন তোমাদের খারাপ সময় শুরু। আর ওই শয়তান গ্রামে ঢুকে পড়ে। রামু নিজের ক্ষেতে কাজ করে কিছুক্ষণ আরামের জন্য ওইখানে ছাওয়াতে শুয়ে পড়ে। সবার থেকে আগে তো তুই মরবি, ভালোই হয়েছে যে তোকে এখানেই পেয়ে গেলাম। তারপর রাগে শয়তান শুয়ে থাকা রামুর হাতে নিজের ধারালো দাঁত দিয়ে কামড়ে দেয়। আরে ভাই, কেউ আমার সাহায্য করো, আরে মরে গেলাম রে। যার জন্য ওর অসুস্থ শরীরের ভাইরাস রামুর কাছে চলে যায়। এখন আসবে মজা। আরো ওখান থেকে চলে যায়। দুই তিন দিন পর রামুর শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। ওর শরীরে গোটা ফোড়া বেরোতে থাকে। আর আস্তে আস্তে ওর শরীর অন্য রঙের হতে থাকে। আরে, এ আপনার কি হয়ে যাচ্ছে? আপনি কত ভয়ানক লাগছেন, আমি আপনার সাথে থাকতে পারবো না। আরে ভগবান, তুমি তো দিব্যি দিয়েছিলে যে পুরো জীবন আমার সেবা করবে, আর দুই দিনেই বিরক্ত হয়ে গেলে। ওগো, তোমার এই রোগ আমারও না হয়ে যায়, আমি তো আমার বাবার বাড়ি যাচ্ছি।
আর সে চলে যায়। রামও ব্যথায় চিল্লাতে থাকে। রামুর অবস্থার জন্যে সবাই ওর থেকে দূরে থাকে, আর এভাবে রামুর মৃত্যু হয়ে যায়। শয়তান এখানে এক এক করে পুরো গ্রামে নিজের সুপার ভাইরাস ছড়াচ্ছিল। গোপাল, কৃষ্ণা, বিকু আর জানি না কত জনকে ওই সুপার ভাইরাস শয়তান সংক্রামক করে ফেলে, আর এক এক করে সবাই মরে যাচ্ছিল। গ্রামে তো যেন মহামারী ছড়িয়ে পড়েছিল। আমার বদলা এখন পুরো হচ্ছে। আমার লক্ষ্য যে আমি সবাইকে নিজের সুপার ভাইরাস দিয়ে অসুস্থ করি আর শক্তিশালী হয়ে যাই, আর সব জায়গায় আমার রাজ হবে, আর এটা তাড়াতাড়ি শুরু হবে। এর মধ্যেই শহর থেকে হারিয়ার এক আত্মীয় আসে, যার নাম রামকৃষ্ণ ছিল, যে শহরে অনেক বড় হাসপাতালের এক ডাক্তার ছিল। হারিয়াকে অসুস্থ দেখে ওর খুব দুঃখ হয়। আরে হারিয়া দাদা, আরে তোমার কি হয়ে গেল? তোমার শরীর এত খারাপ কি করে হয়ে গেল? আর তুমি আমাকে খবরও দাওনি? যদি আমি ঘুরতে না আসতাম তো আমি জানতেই পারতাম না। আর এই বলো দাদা, কিরকম অবস্থা গ্রামের? গ্রামে এত শান্তি কেন? আর কি বলবো তোমাকে, জানি না আমাদের গ্রামকে কার নজর লেগে গেছে। গ্রাম তো যেন শান্তি চলেই গেছে, যাকে দেখো অসুস্থ পড়ে যাচ্ছে, আর এক এক করে সবার মৃত্যু হয়ে যাচ্ছে। রামকৃষ্ণ এটা শুনে অবাক হয়ে যায়। আচ্ছা, কিন্তু এরম কিভাবে? যেরম আমার শরীরে ফোড়া বেরিয়েছে সেরম বাকিদেরও শরীরে বেরিয়েছে, আর জ্বর কাশি হয়ে এক এক করে সবার মৃত্যু হয়ে যাচ্ছে। জানি না আমিও কতদিন বাঁচব। যতদিন চলছে চলছে, যেখানে ভগবানের ডাক আসবে আমিও চলে যাব। রামকৃষ্ণ খুব দুঃখী হয়। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, এখন আমি এসে গেছি তো। আর সে হারিয়ার ব্লাড স্যাম্পল নিয়ে ওই সময় শহর জন্য বেরিয়ে যায়। ওখানে গিয়ে ও ল্যাবের রক্ত পরীক্ষা করে, তো সে অবাক হয়ে যায়। হাউ ইজ ইট পসিবল? আজ অব্দি সায়েন্সে এরম কোনোদিনও হয়নি। হোয়াট হ্যাপেন ডক্টর? লুক, এই ব্লাড স্যাম্পলে ভাইরাসের রূপে শয়তানের মুখ দেখতে পাচ্ছি। কিছু জিনিস এরকম হয় যেখানে সায়েন্সের কাজে আসে না। তোমার এই জবাব সায়েন্সে নয়, কোনো তন্ত্রমন্ত্রই দিতে পারবে। রামকৃষ্ণ ওই সময় ওখান থেকে বেরোয় আর বড় জ্ঞানী বাবার কাছে যায়, আর তাকে পুরো ঘটনা বলে। আমি বুঝে গেলাম বৎস, চলো আমাকে ওই জায়গা নিয়ে চলো। ডক্টর রামকৃষ্ণ বাবাকে ওই গ্রামে নিয়ে যায় আর হারিয়ার অবস্থা দেখায়। দেখে বাবা ওকে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ে, আর তার দিব্য দৃষ্টিতে ওই শয়তানের মুখ নজরে আসে। ছেলে, আমার জ্ঞান বলছে যে এইখানের লোকেরা একটা লোকের সাথে দুর্ব্যবহার করেছিল, যে এখন শয়তানের রূপে সবার থেকে প্রতিশোধ নিচ্ছে এই সুপার ভাইরাস ছড়িয়ে। তখনই হারিয়ার ওই লোকের কথা মনে পড়ে আর সে বাবা রামকৃষ্ণকে সব কথা বলে। চলো আমাদের ওর দেহর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তারপর ওরা দুজন গ্রামের বাইরে ওর দেহ খোঁজে। ওই দেখো বাবা, দেহটা ওইখানে। তখনই শয়তান ওইখানে প্রকট হয় ও বাবাকে নিজের দেহর কাছে যেতে আটকায়। বাবা নিজের উচ্চ বিদ্যা দ্বারা ওই শয়তানকে বন্দী বানায় আর ওর দেহকে নষ্ট করে দেয়। যেমন যেমন ওর দেহ নষ্ট হতে থাকে, ওই শয়তানও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। তারপর বাবা হারিয়ার কাছে আসে আর ওকেও চমৎকারী শক্তির দ্বারা ঠিক করে দেয়। দেখো হরিয়া, তুমি আর সবাই পাপ তো করেছো, কিন্তু এর পশ্চাতাপ করার জন্যে ওই লোকের নামে মন্দিরে যজ্ঞ করাও, যাতে ওর আত্মার শান্তি পেয়ে যায় আর লোকেরা আর গ্রামে সুখ আর শান্তি আবার ফেরত এসে যায়। সব গ্রামের লোকেরা ওরমই করে আর হাসি খুশি থাকতে লাগে।